ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ। এর বৈজ্ঞানিক নাম টেনুয়া লোসা ইলিশা। ল্যাটিন ভাষা থেকে এর উৎপত্তি। এটি ইংরেজিতে হিলসা এবং বাংলায় ইলিশ নামেই বহুল পরিচিত। এই সুন্দর মাছটির গায়ে রূপালি আঁশযুক্ত বলে এর আরেক নাম রূপালি ইলিশ। ইলিশের তিনটি জাত, হিলসা কেলি, হিলসা টলি, হিলসা ইলসা। হিলসা ইলসা আমাদের অতি পরিচিত। এটি অত্যন্ত সুস্বাদু মাছ, যার ফলে এর কদরও অত্যন্ত বেশি। ওয়ার্ল্ড ফিশের পর্যবেক্ষণ অনুযায়ী বিশ্বের মোট ইলিশের 65% উৎপাদিত হয় বাংলাদেশে। ভারতে 15%, মিয়ানমারে 10%, আরব সাগর তীরবর্তী দেশগুলো এবং প্রশান্ত ও আটলান্টিক মহাসাগর তীরবর্তী দেশগুলোতে বাকি ইলিশ ধরা পড়ে। ইলিশ আছে বিশ্বের এমন 11টি দেশের মধ্যে 10টিতেই ইলিশের উৎপাদন কমেছে, একমাত্র বাংলাদেশেই ইলিশের উৎপাদন বাড়ছে। ইলিশ এখন বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য হিসেবে পৌঁছাবে নানা দেশে। মৎস্য অধিদপ্তরের আবেদনে দেশের ঐতিহ্যের ধারক বাহক জাতীয় মাছ ইলিশ জিআই পণ্য হিসেবে নিবন্ধন পেয়েছে। ইলিশ মাছ নিয়ে কারো আপত্তি না থাকায় জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে দেশীয় প্রতিষ্ঠান পেটেন্ট ডিজাইন ও ট্রেডমার্ক অধিদপ্তর। শিগগিরই মৎস্য অধিদপ্তরের কাছে এ সংক্রান্ত সনদ হস্তান্তর করা হবে বলে জানা গেছে। এ পণ্য এখন বাংলাদেশের স্বত্ব। জামদানির পর এটি হচ্ছে দ্বিতীয় পণ্য যেটি জিআই পণ্য হিসাবে স্বীকৃতি পেল। এটি একটি অত্যন্ত আনন্দের খবর। এর ফলে অন্যান্য আরও 70টি পণ্য জিআই পণ্য হিসাবে স্বীকৃতি পাওয়ার পথ সুগম হলো। ইলিশ মূলত নোনা পানির মাছ। বাংলাদেশের বঙ্গোপসাগর, পদ্মা, মেঘনা, যমুনা, কর্ণফুলী, গোমতী, রূপসা, শিবসা, করতোয়া ইত্যাদি নদীসমূহে এর প্রধান উৎস। এছাড়া ইরান ও ইরাকের ইউফ্রেটিস, সাতাইল আরব, টাইগ্রিস, পাকিস্তানের ইন্দুস, বার্মার ইরাবতী এবং ভারতের পূর্ব ও পশ্চিমাঞ্চলের নদীসমূহে বর্ষায় কিছু কিছু ইলিশ ধরা পড়ে। বছরে দুবার এরা ডিম দেয়। প্রজননকালে বর্ষায় পদ্মা, মেঘনা, যমুনা স্রোত ধারায় ইলিশ ঝাঁকে ঝাঁকে বঙ্গোপসাগর থেকে এসে ভিড় জমায়। সেখানে মা ইলিশ সেপ্টেম্বর অক্টোবরে ডিম পেড়ে বাচ্চা ফুটায়। ফেব্রুয়ারি মার্চে অপেক্ষাকৃত কম সংখ্যক ইলিশ ডিম দিয়ে থাকে। একটি মা ইলিশ প্রতি মৌসুমে সর্বোচ্চ প্রায় 2 মিলিয়ন ডিম ছেড়ে থাকে। নদীর স্বচ্ছ পানিতে এ ডিম ধীরে ধীরে বেড়ে ওঠে। আতুর ঘরে মা ইলিশ সারাক্ষণ ডিমের পরিচর্যা করে, কখনো মুখে পুরে সাথে নিয়ে ঘুরে বেড়ায়। সদ্য প্রসূত ডিমগুলোকে শত্রুর হাত থেকে বাঁচাতে এবং খাদ্যান্বেষণে দূরে কোথাও যেতে মা ইলিশ এমনটি করে থাকে। এভাবে ডিম থেকে বাচ্চা না ফোটা পর্যন্ত মা ইলিশের পরিচর্যা চলতে থাকে। বাচ্চারা সাঁতার দেওয়ার উপযোগী হয়ে গেলে মা ইলিশ আর মুখে পুরে নেয় না, তখন তারা নিজেরাই মা ইলিশের সাথে সাঁতার কেটে ইচ্ছে মতো ঘুরে বেড়ায়। বাবা ইলিশও কম নয়। মা ইলিশ যখন বাচ্চাদের রেখে খাদ্যান্বেষণে যায়, তখন বাবা ইলিশ তাদের যত্ন নেয়। ডিমের প্রায় 30% অন্যান্য মাছ ও প্রাণীদের আহারে চলে যায়, 10% অপুষ্টিজনিত কারণে শুরুতেই নষ্ট হয়ে যায়, পরে 20% পোনা এবং 30% জাটকা হিসেবে জেলেদের জালে ধরা পড়ে। মাত্র 10% জাটকা সমুদ্রের নোনা পানিতে সঠিকভাবে বেড়ে ওঠার সুযোগ পায়। যদি 50% ডিমও যথার্থভাবে বেড়ে উঠতে পারত, তাহলে বঙ্গোপসাগরের অর্ধেকটা তাদের দখলে চলে যেত। ডিম থেকে লার্ভায় পরিণত হতে 24 ঘন্টা সময় লাগে। এরপর রেণুপোনায় রূপান্তরিত হয়।
রেণুপোনার আরেক নাম গ্যাদা ইলিশ। গ্যাদা ইলিশের সময়কাল 48 ঘন্টা থেকে 3 সপ্তাহ। তখন তারা প্রায় 23 মিলিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। 3 থেকে 5 সপ্তাহে 23 মিলিমিটার থেকে 12 সেন্টিমিটার পর্যন্ত বৃদ্ধি পায়। এ অবস্থায় তাদের চারা বা পোনা বলে। 6 থেকে 10 সপ্তাহে পোনা 12 সেন্টিমিটার থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বড় হয়। তখন তাদের জাটকা বলে। একটি জাটকা মাছ পূর্ণাঙ্গ ইলিশে পরিণত হতে সময় নেয় 1 থেকে 2 বছর। তখন আয়তনে 32 সেন্টিমিটার থেকে 60 সেন্টিমিটার এবং ওজনে 1 থেকে 3 কেজি পর্যন্ত হয়ে থাকে। জাটকারা মা ইলিশের সাথে সমুদ্রে চলে যায়। সেখানে পূর্ণাঙ্গ ইলিশে পরিণত হয়ে আবার প্রজনন কালে নদীতে ফিরে আসে। স্ত্রী ইলিশ দ্রুত বৃদ্ধি পায় এবং পুরুষ ইলিশের চেয়ে আকারে বড় হয়। এরা দল বেঁধে থাকতে পছন্দ করে। বর্ষায় দল বেঁধে ঝাঁকে ঝাঁকে মনের আনন্দে ঘুরে বেড়ায়। সমুদ্রের অলিগলি এদের সব জানা। এরা সাঁতারে পটু। ইলিশ গভীর জলের মাছ বলে পুকুরে চাষ করা যায় না। একটি ইলিশ মাছ একটানা 20 বছর পর্যন্ত বাঁচতে পারে। প্ল্যাঙ্কটন নামের এক প্রকার জলজ উদ্ভিদ, সবুজ শ্যাওলা, হাজারো রকমের পোকা মাকড় ইত্যাদি খেয়ে এরা জীবন ধারণ করে। খাদ্যের মানের দিক দিয়ে প্রতি 100 গ্রাম ইলিশে 22 গ্রাম প্রোটিন, 19 গ্রাম চর্বি, 2 গ্রাম খনিজ, 3 গ্রাম কার্বোহাইড্রেট, 180 মিলিগ্রাম ক্যালসিয়াম, 280 মিলিগ্রাম ফসফরাস, 2 মিলিগ্রাম লৌহ এবং 273 মিলিগ্রাম ক্যালোরি রয়েছে। বাংলায় ইলিশকে নিয়ে অনেক ছড়া, কবিতা, গল্প, প্রবন্ধ, গান ইত্যাদি রচিত হয়েছে এবং হচ্ছে। ইলিশ মাছের 30 কাঁটা, বোয়াল মাছের দাড়ি আটা, এমনই একটি জনপ্রিয় গানের কথা কে না জানে। ইলিশের গুণের যেমন শেষ নেই, তেমনি 30 কাঁটারও ভয় আছে। অতএব ইলিশ প্রেমীদের প্রতি দেখে শুনে গেলার সতর্কবাণী রইল। এছাড়া আজকাল কিছু অসাধু ব্যবসায়ী মাছকে দীর্ঘদিন তাজা রাখার জন্যে ফরমালিন ব্যবহার করছে, যা মাছের স্বাদকে বিকৃত করে এবং মানুষের শরীর ও স্বাস্থ্যের ক্ষতি করে। সুতরাং কেনার সময় এ বিষয়ে নজর দেওয়ারও পরামর্শ রইল। মাছের রাজা ইলিশের কয়েকটি মজাদার মুখরোচক খাবারের কথা না বললেই নয়। যেমন লতা ইলিশ, পুঁই ইলিশ, শশা ইলিশ, কুমড়ো ইলিশ, সর্ষে ইলিশ, সাদা ইলিশ, শস ইলিশ, আনারস ইলিশ, দই ইলিশ, মুখী ইলিশ, ভাপা ইলিশ, ইলিশ পাতুরি, মচমচে ইলিশ ভাজা, ইলিশ পোলাও বা ভাতুরি ইলিশ, লাউ পাতা ইলিশ, ইলিশের মালাইকারি, ইলিশ পটলের দোলমা, নোনা ইলিশে বেগুন ভুনা, ইলিশের দো পেঁয়াজা, ইলিশের মাথা ও ডিমের দো পেঁয়াজা, ইলিশের ডিম ভাজা, আলু ভাজিতে ইলিশের ডিম, গরম ভাতে ভাপে ইলিশ, ইলিশের কাবাব, কচুর শাকে ইলিশের মাথা, আম ইলিশের চচ্চড়ি, ইলিশ কাসুন্দি, আদার রসে সবজি ইলিশ ভাজা, কাঁচা ইলিশের ঝোল, আম ইলিশের টক, ভাপে সর্ষে ইলিশ, কচুর শাকের ভর্তায় ইলিশের মাথা, ইলিশের খিচুড়ি ইত্যাদি বাঙালিদের কিছু জনপ্রিয় খাবার। ইলিশ খেতে খুবই সুস্বাদু। পান্তা ইলিশ বাংলা নববর্ষের প্রধান খাবার হিসেবে যুগ যুগ ধরে বাঙালিদের ঐতিহ্য বহন করে আসছে। পান্তা ইলিশ ছাড়া যেন নববর্ষ শুরু হয় না, সব আনন্দ তখন পান্তা ইলিশকে ঘিরে থাকে। এজন্য বাংলা নববর্ষে ইলিশ মাছের দাম অনেক বেড়ে যায়। বাঙালির ঘরে ঘরে তখন ইলিশ মাছ খাওয়ার ধুম পড়ে যায়। বর্তমান বাজারে একটি পূর্ণাঙ্গ বড় ইলিশের দাম টাকায় 4 থেকে 5 হাজার টাকা পর্যন্ত হতে পারে। বাংলাদেশের জাতীয় মাছ ইলিশের গুণের শেষ নেই। মাছের রাজা ইলিশে রয়েছে হৃদরোগ ও হৃদকম্পনের ঝুঁকি হ্রাস, কোলেস্টেরল, উচ্চ রক্তচাপ ও ইনসুলিন লেভেল স্বাভাবিক রাখা এবং রক্তের জমাট বাঁধার প্রবণতা রোধের কার্যকর ও সহায়ক উপাদান। এছাড়া ইলিশ মাছ প্রোস্টেট গ্ল্যান্ডের ক্যান্সার ঝুঁকি হ্রাস এবং মানুষের মস্তিষ্ক চক্ষু কোষ বৃদ্ধিতেও সহায়তা প্রদান করে বলে গবেষকদের ধারণা। তাই নির্ভাবনায় ইলিশ মাছ খান, নিরাপদ থাকুন। চাঁদপুরের পদ্মার ইলিশ,
বিখ্যাত। ইলিশকে পুঁজি করে বাংলাদেশে প্রতিদিন কয়েক লক্ষ মানুষ জীবিকা নির্বাহ করছে। এক সমীক্ষায় দেখা গেছে বাংলাদেশে প্রায় 2 মিলিয়ন নরনারী ইলিশ মাছ ধরা, বিক্রয়, সুতকি প্রস্তুত ও ইলিশজাত অন্যান্য পণ্য উৎপাদনে সরাসরি নিয়োজিত। এই মাছ রপ্তানি করে আয় হচ্ছে কোটি কোটি বৈদেশিক মুদ্রা। বর্তমানে দেশে ইলিশের বার্ষিক গড় উৎপাদন প্রায় 3 লাখ টন, যার বাজার মূল্য 7,000 কোটি টাকা। মাছ ধরার মৌসুম জানুয়ারি থেকে এপ্রিল, তখন প্রায় 3,500 থেকে 4,000 মেট্রিক টন জাটকা ধরা পড়ে। বাংলাদেশের মৎস্য অধিদপ্তরের এক সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা মতে, আহরিত জাটকার মাত্র 20 থেকে 30 ভাগ যদি 5 থেকে 6 মাস সময় বড় ইলিশে পরিণত হওয়ার সুযোগ দেয়া যেত, তবে বছরে অতিরিক্ত 2 থেকে 2.5 লাখ টন খাবারযোগ্য বড় ইলিশ উৎপাদন করা সম্ভব হতো এবং এই ইলিশের বাজার মূল্য দাঁড়াতো প্রায় 2,000 কোটি টাকা। পলিজমে বাংলাদেশের নদীগুলোর গভীরতা, প্রশস্ততা এবং নাব্যতা দিনে দিনে কমে এসেছে, ফলে পদ্মা, মেঘনা, যমুনার মতো বড় নদীগুলোতে ইলিশের সংখ্যা বহুলাংশে হ্রাস পেয়েছে। এদিকে বাংলাদেশ সরকারের দৃষ্টিপাত করা উচিত। কারেন্ট জালের ব্যবহার ও জাটকা নিধন রোধে প্রত্যেকে সচেতন হলে মাছ ও মাছজাত শিল্প থেকে বৈদেশিক মুদ্রার আয় দ্বিগুণ বেড়ে যেতে পারে বলে বিশেষজ্ঞ মহল বিশ্বাস করেন। তাই আসুন আমরা সবাই মিলে জলের যত জাটকা, কারেন্ট জালে আটকা এই নীতির বিরুদ্ধে সোচ্চার আন্দোলন গড়ে তুলে সবার মনে গণসচেতনতা সৃষ্টি করি।